আমার বন্ধুগণে মনে সবাই আল্লাহ জিবরিল আমিনকে দিলেন জিবরিল আমিন হাজির হয় বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি উঠুন আমার সঙ্গে চলুন কোথায় যাব একটু চলুন না হাতিমে কাবায় যাই জমজমের কূপের কাছে যাই বিশ্বনবীকে ওই জায়গায় নিয়ে গেলেন সোয়া দিলেন বুকটা কাটলেন কি যেন বের করলেন আর জমজমের পানি দিয়ে ভালো করে দইলেন এলিম এবং হ্যাকম দিয়ে ভিতরে ঢুকাই দিলেন এই কথাটা আমার আল্লাহ আমার তেলাবৎকৃত প্রথম আয়াতে বলছেন আলেম নাসরা হালেকা সদরাক বন্ধু আমি কি তোমার সেনাকে বিদীর্ণ করে দেয় নাই আইলিম এবং হ্যাকমত দেয় নাই আল্লাহ আলিম এবং হ্যাকমত দিলেন জমজমের পানি দিয়ে পরিষ্কার করলেন এবার জিবরিল আমিন বলছেন এর সুর আল্লাহ আপনি জানেন কি আপনাকে কি করা হল এখন কোথায় যাবেন না আমি জানি না আল্লাহ বলেছেন আপনি নাকি কষ্ট পেয়েছেন আল্লাহ বলছেন আপনি কষ্ট পে কান্না করেছেন এবার আল্লাহ বলেছেন বন্ধুরে আর কষ্ট দিবে না এবার আপনাকে নিয়ে যাওয়া লাগবে আপনাকে সম্মান দিয়েছেন আপনি নাকি সম্মান বুঝে পান নাই বুঝেন নাই আল্লাহ নিয়ে যেতে চায় আমার মুসলমান বন্ধুগান গভীর মানো যোগান সাল্লু আলি কাছে আল্লাহ যখন কোরআনের আয়াত নাজিল করে দিলেন আর জানিয়ে দিলেন বন্ধুরে তুমি তোমার প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবারের মানুষের কাছে দিন পৌঁছে দাও আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করে দিলেন করানের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন নির্যাতন আসতে লাগলো আঘাতের পর আঘাত আসতে লাগলো আল্লাহর কাছে ডাক দিয়ে বলছেন আল্লাহ তালা তুমি বলেছো আমার বোঝাকে হালকা করে দিয়েছ নির্যাতন আসছে আঘাত আসছে এই বোঝা থেকে তো বাঁচবার কোন পথ নাই আয় আল্লাহ দিনের দাওয়াত দিতে গেলে ইসলামের দাওয়াত দিতে গেলে ইসলামী আন্দোলন করতে হবে এই মক্কার মূর্তি পূজকদের কাছে দিন পৌঁছে দিতে হলে দুটা জিনিস আমার লাগবে একটা হলো ক্ষমতা লাগবে পাওয়ার লাগবে আর একটা হলো টাকা লাগবে আল্লাহ তালা আমার বাবাও নাই ক্ষমতা তো কমে গিয়েছে আর আমার কাছে তো টাকা পয়সাও নেই কেমনে দিনের দাওয়াত দেব আল্লাহ রা বলিস তোল জানিয়ে দিলেন বন্ধরে আমি আল্লাহ এই দুনিয়ার জমিনের সব থেকে টাকাওয়ালা শিল্পপতি যেই মহিলা রয়েছে যার নাম খাদিজাতুল কবরা এই মেয়েটাকে আমি আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল তোমার পিছনে ভালোবাসার চোখ তার তোমার পিছনে ফেলে দিয়েছি একদিন বিয়ে করে ফেলবে বিয়ে করার মাধ্যমে তোমার তো টাকার অভাব হবে না সে সম্পত্তি দিনের রাস্তায় করবে আর তার এত পাওয়ার রয়েছে মক্কায় গোটা মক্কার মানুষ তার টাকা দিয়ে বিজনেস করে সুতরাং তুমি যখন তার স্বামী কেউ কথা বলবে না আমার বন্ধকান কথাগুলো বুঝবেন এক পর্যায়ে সংক্ষেপ কথা খাদিজাতুল কবরাকে বিয়ে করলেন সমুদয় সম্পত্তি দিনের রাস্তায় বিয়ে করে দিতে লাগলেন মক্কায় তার পাওয়ার বেড়ে গেল ক্ষমতা বেড়ে গেল কেউ বিরুদ্ধে কথা বলে না রসুল পাকের বিরুদ্ধে কথা বলতে মুখ খুলতে চায় না কারণ তার স্ত্রীর টাকা দিয়ে সে বিজনেস করে বলতে চায় না রসুলের কাছে চলে আসলো বিশাল বড় ক্ষমতা পাওয়ার চলে আসলো দিন চালাতে লাগলেন এইভাবে চলতে চলতে এক পর্যায়ে যেই বৎসর রসুলের চাচা ইন্তেকাল করলেন ওই বৎসর মা খাদিজাতুল কোবরা ইন্তেকাল করলেন রসুল পাঁক আল্লাহর কাছে বলেন আল্লাহ আলা আপনি বলেছেন আমার বোঝা হালকা করেছেন খাদিজার বিয়ের মাধ্যমে তার সম্পদ দিনের রাস্তায় বে করার মাধ্যমে তুমি বোঝাকে হালকা করে দিয়েছ আয় আল্লাহ তাআলা আজ খাদিজা নাই আমার চাচাও নাই এই মক্কায় দেখবার মতো আমার কেউ নাই দুনিয়ার জমিনে মক্কায় দাওয়াতের বেলায় বাহিরে আগত প্রাপ্ত হয়েছি নির্যাতনের শিকার হয়েছি ঘরের দরজায় এসে একবার খাদিজা বলে ডাক দিয়েছি খাদিজার সাথে সাথে ঘরের দরজা খুলে দিয়েছে আমাকে জড়াইয়া কপালের চুম্বন করে মুচকি যখন হাসি দিয়েছে আমি বিশ্বনবী গোটা দিনের কষ্টগুলাকে এক মিনিটে বলে যায় আয় আল্লাহ তাআলা আজ এই খাদিজা আমার ঘরে নাই যেই চাচা আবু তালেব জিন্না ছিলেন মক্কার কোন মানুষ কথা পর্যন্ত বলতে পারে নাই আজ আমার চাচাও নাই আমার স্ত্রীও নাই বাহিরে গেলে আমাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই গড়ে আসলে আমাকে সান্ত্বনা দেওয়ার কেউ নাই আল্লাহ তাআলা আপনি বলেছেন বোঝা হালকা হয়েছে আমি দেখতেছি এবার আমার গড়ে বাহিরে বোঝা তো বেড়ে গিয়েছে ঠিক না বুজা বেড়ে গিয়েছে আপনি বলেন হালকা হয়েছে কথাগুলো বুঝেন বুজা বেড়ে গিয়েছে আল্লাহ তাহলে আমি আর মক্কায় থাকতে পারবো না এবার তাইফের দিকে চললাম নানার বাড়ির দিকে চললাম ওখানে গেলে হয়তো কিছু শান্তি পাবো ভালোবাসার লোক পাবো বিশ্বনবী সাল্লু আলহ্লাম তাইফের দিকে যেতে লাগলেন ঘটনা আপনারা জানেন ঘটনা বলবো না কি বলতে চাই শোনেন বিশ্বনবী তাইফের দিকে যেতে লাগলেন এরপরে যাওয়ার পরে মানুষের কাছে তিনি বললেন আসলিম তাসলাম ইসলাম কবুল করো শান্তিতে থাকতে পারবার আর কোনো আশ করেন নাই না সেহত করেন নাই যুবক বাইরা তোমাদেরকে বলছি যারা কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ো ইংলিশ মিডিয়ামে পড়ো ইউরোপ আমেরিকা যেতে চাও কথাগুলো দিল দিয়ে শোনো কি বোঝাতে চাই তুমিও মরে যাবে একদিন আমিও মরে যাবো কেউ দুনিয়ার জমিনে থাকবো না কিন্তু আল্লাহ তালা বলে দিয়েছেন গোলাম রে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আসবার আগে তুমি জানো আমি কেন কোরান দিয়েছি কেন বিশ্বনবীকে তোমাদের কাছে প্রমোট করেছি কেন বিশ্বনবীকে নির্যাতনের শিকার হতে দিলাম বুঝে আসো আমার মুসলমান বন্ধুগণ এক পর্যায়ে বিশ্বনবী তাইফে গেলেন আমার নবী শুধু তিন দাওয়াত দিলেন মানুষ নির্যাতন করল আঘাত করল রক্তাক্ত করল তায়েফের তিন জায়গায় রসুলের বডির থেকে রক্ত পড়েছে এখনো দাগ দেওয়া আছে আমার বন্ধুগণ এমন জায়গায় বিশ্বনবী অজ্ঞান হয়ে পড়ে গেলেন পা তাকে পাগল পাগল বলে টানা করা দিন ছেড়ে দেন নাই আজকেও মুসলমানদের উপরে নির্যাতন আসতে পারে বুলেট আসতে পারে জেল জুলুম হতে পারে কোরআন থেকে সরানো যাবে না আমার বন্ধুগণ কথাগুলো শোনেন আল্লাহ রব্বুল তুল জালাল বলেছেন কাফেররা কৌশল করবে দিন মুছে দেওয়ার জন্য কাফেররা কৌশল করবে ইসলামকে মুছে দেওয়ার জন্য মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল কোরআনে কারীমের ভিতরে বললেন ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল বললেন কাফেররা কৌশল করে দুনিয়ার জমিন থেকে দিনকে মুছে দেওয়ার জন্য কিন্তু তারা জানে না আমি আল্লাহর কৌশল কেমন ওরা তো বোঝে নাই আমি আল্লাহর কৌশল এত বড় এত বড় দুনিয়ার মানুষ বুঝতে পারে নাই এই জায়গার মধ্যে একটা কথা বলে দেই আমার বন্ধুদের একটা কথা বলে দিই আল্লাহর কৌশল কেমন আপনারা ঘটনা জানেন শুধু কৌশল বুঝাবার জন্য দুই মিনিটে বলতে চাই আল্লাহর পয়গম্বর যেদিন মক্কা থেকে মদিনায় চলে যাবেন হিজরত করে আল্লাহ বলেন বন্ধুরে গভীর রাত্রে বের হয়ে যাও বিশ্বনবী ঘুম থেকে উঠে বলেন আল্লাহ আলা আলীকে সোয়া দিয়েছি আমি ঘর থেকে বের হব কাফের আমার গড়ের চতুর্দিকে বেষ্টন করে দিয়েছে কেমনে ঘর থেকে বের হয়ে যাই আল্লাহ রবুল ইজ্জাত জালাল বললেন বন্ধুরে বের হয়ে চলে যাও কেউ তোমাকে কিছু করতে পারবে না আল্লাহর বলেন আল্লাহ বের হয়ে যেতে পারি কিন্তু আমি তো মানুষ আমার হয় কাফের হয়তো আমাকে বয় কোনো আঘাত করতে পারে আল্লাহ বলেন আমি নিলাম বের হয়ে যাও বন্ধুরে বলছেন আল্লাহ আমাকে প্রোটেক্ট করবার মতো কিছু দেন আল্লাহ বললেন বন্ধুরে তুমি তাহলে কাজ করো কিছু বালি ন কঙ্কর হাতে নাও কঙ্কর হাতে নিয়ে কাফেরদের উপরে নিক্ষেপ করো আমি আল্লাহ এর মাধ্যমে তোমাকে হেফাজত করে দেব বিশ্বনবী বললেন আল্লাহ কঙ্কর কঙ্কর হাতে নিব করব মারলে তো একদিকে যায় কাফের কত দিকে এই নিক্ষেপ করলে কই দিকে যায় আয় আল্লাহ তাল কাফের চতুর্দিকে আমি নিক্ষেপ করবো একদিকে অন্যদিকে কাফের রামাকে আঘাত করে ফেলবে আল্লাহ তালা বললেন বন্ধুরে তুমি আমার কৌশল জানো না তুমি যখন নিক্ষেপ করতে যাইবা তুমি মনে করেছো এক জায়গায় নিক্ষেপ করেছো আমি আল্লাহ সবার চুকে চুকে ফেলে দেওয়ার জিম্মাদার কনসান আমার বন্ধুগণ সঙ্গে বিশ্বনবী চলে গেলেন মদিনায় একদিন আল্লাহ বললেন বন্ধুরে ওই দিন যে তোমাকে বলছিলাম কঙ্কর মারব তুমি তো একদিকে নিক্ষেপ করেছ চতুর্দিকে কাফেরদের চুকে কেমনে পড়ে গিয়েছিল তুমি আমাকে বলো আল্লাহ তালাকে বিশ্বনবী বলছেন আল্লাহ তাআলা আপনি জানেন কেমনে গিয়েছে আমার আল্লাহ বললেন আল্লাহ জানায় দিলেন বন্ধুরে তুমি নিক্ষেপ করেছ একদিকে তুমি মনে করেছো তুমি নিক্ষেপ করেছো নিক্ষেপ করার সময় তোমার শুধু হাত ছিল না ওটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে আর আমি আল্লাহ আমার হাতে সকল চোখে পৌঁছে কাছি কানস আল্লাহ হচ্ছে হলেন মধ্যে অজ্ঞান হয়ে গেলেন বেগ করে যখন আসবেন চিন্তা করলেন বাড়িতে যাব না বাড়িতে গেলে মানুষ আমাকে আঘাত করবে নির্যাতন করবে এখন আমি কোথায় যাব রসুলের কাপড় ছেড়া রসুলের পাঞ্জাবি ছেড়া রসুলের জুতা মোবারক ছেড়া শরীরের মধ্যে দাগ লেগে আছে বিশ্ব নবী সাল্লাম চিন্তা করলেন আজ আমি চলে যে উম্মে হানির বাড়িতে অম্মে হানির বাড়িতে বিশ্বনবী গেলেন ওই জায়গা পৌঁছে গেলেন আর ওই জায়গা যাওয়ার পরে গভীর রাত্রে আমার নবীর গুম আসে না মানুষ যখন নির্যাতনের শিকার হয়ে একা একা হয়ে যায় অনেক কষ্টের স্মৃতি মানুষের মনে পড়ে যায় পিছনের বেতার কথা মনে পড়ে যায় বিশ্ব নবীর মনে পড়ে গেল আহারে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তো আমাকে বলছিলেন এর পরের আয়াতে আল্লাহ বলছেন বন্ধু আমি আল্লাহ কি আপনার সম্মানকে সমুন্নত করে নাই উচ্চ করে নাই আমার বিশ্বনবী আল্লাহকে বলছেন আল্লাহ তাআলা একবার আপনি বলেছেন আমার কষ্ট দূর করেছেন আবার বলেছেন আমার সম্মান বাড়িয়েছেন কেমন সম্মান আপনি দিয়েছেন কেমন কষ্ট দূর করেছেন আমার চাচা মারা গিয়েছে আমার স্ত্রী মারা গিয়েছে যাওয়ার পরে আমি নির্যাতনের শিকার হয়েছি সম্মান বলতে আমার কিছু নাই মর্যাদা বলতে কিছু নাই এ কথা বলে বিশ্বনামী কষ্ট পাচ্ছেন এই কষ্টের সময়ে বন্ধু তো ওই বন্ধুর নাম মানুষ যখন কষ্ট পায় তখন প্রিয় বন্ধুর কাছে যায় আর বন্ধু সান্ত্বনা দেয় ঠিক না আমার বন্ধুগণ এমন সবাই আল্লাহ জিবরিল আমিনকে পাঠাই দিলেন জিবরিল আমিন হাজির হয় বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি উঠুন আমার সঙ্গে চলুন কোথায় যাব একটু চলুন না হাতিমে কাবায় যাই জমজমের কূপের কাছে যাই বিশ্বনবীকে ওই জায়গায় নিয়ে গেলেন সোয়া দিলেন বুকটা কাটলেন কি যেন বের করলেন আর জমজমের পানি দিয়ে ভালো করে দইলেন এলিম এবং হ্যাকম দিয়ে ভিতরে ঢুকাই দিলেন এই কথাটা আমার আল্লাহ আমার তেলাবৎকৃত প্রথম আয়াতে বলছেন আলেম নাসরা হালেকা সদরাক বন্ধু আমি কি তোমার সেনাকে বিদীর্ণ করে দেয় নাই আইলিম এবং হ্যাকমত দেয় নাই আল্লাহ আলিম এবং হ্যাকমত দিলেন জমজমের পানি দিয়ে পরিষ্কার করলেন এবার জিবরিল আমিন বলছেন এর সুর আল্লাহ আপনি জানেন কি আপনাকে কি করা হল এখন কোথায় যাবেন না আমি জানি না আল্লাহ বলেছেন আপনি নাকি কষ্ট পেয়েছেন আল্লাহ বলছেন আপনি কষ্ট পেয়ে কান্না করেছেন এবার আল্লাহ বলেছেন বন্ধুরে আর কষ্ট দিবে না এবার আপনাকে নিয়ে নিয়ে যাওয়া লাগবে আমি যেতে চাই আল্লাহ বলেছেন আপনাকে সম্মান দিয়েছেন আপনি নাকি সম্মান বুঝে পান নাই বুঝেন নাই আল্লাহ নিয়ে যেতে চায় আমার বন্ধুগণ যেই কথা বুঝাতে চাই সামনে কথাগুলো বুঝেন বিশ্বনবী আবার যেতে লাগলেন বাইতুল মোকদ্দাসের দিকে আগে থেকে আল্লাহ আদম থেকে পর্যন্ত সকল একত্রিত করে রেখে দিয়েছেন ওই জায়গায় বিশ্ব হাজির হয়ে গেলেন লম্বা কথা সংক্ষেপ করে বোঝাতে চাই এক পর্যায়ে কেউ বলছেন আদম শফিউল্লাহ আপনি ইমামতি করেন কেউ বলছেন ইব্রাহিম হিম খালি উল্লাহ আপনি ইমামতি করেন কেউ বলছেন ঈশারুহ্লাহ আপনি ইমামতি করেন কেউ বলছেন মোসা কালিমল্লাহ আপনি ইমামতি করেন আমিন বলছেন আল্লাহ তাআলা এই মুহূর্তে কে মামতি করবে কাকে এই মুহূর্তে সম্মান দেওয়া হবে আল্লাহ জালাল বলে দিলেন রে আমি আল্লাহ যাকে বিশ্ব নবী বানিয়েছি আমি আল্লাহ সম্মান দিতে চাই আল্লাহ জানিয়ে দিলেন বন্ধুরা হাজির হয়ে যান সকল নবীদের সামনে দাঁড়িয়ে মামতি করেন বিশ্ব নবী দাঁড়িয়ে গেলেন সকল নবীদের সামনে দাঁড়িয়ে ইমামুল আইম্মা ইমামুল মুর সালিম নবী ইমামতি করলেন আল্লাহ বলেন বন্ধুরে আমি যে বলছিলাম তোমার সম্মান সমুন্নত করেছি সহ্য করেছি এই মুহূর্তে আমি আল্লাহ আদম থেকে নিসা নবী পর্যন্ত সকল নবীকে মুসল্লি বানাইয়া তোমাকে ইমাম বানাইয়া আমি আল্লাহ সবার সামনে তোমার সম্মান বাড়াইয়া দিলাম আল্লাহ সম্মান পান নাই সম্মান পেলেন এবার বিশ্বনাই বলছেন জিব্রাইল কোথায় যাব বাড়িতে নিয়ে যাও জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ সম্মান এখানেই শেষ না আল্লাহ আপনাকে আরো সম্মান দিতে চায় কোথায় আল্লাহ আমাকে নিয়ে যেতে চায় এবার হযরতে জিব্রাইল আমিন বলছেন আল্লাহ পরের আয়াতে কি বলছেন বলেন পরের আয়াতে আল্লাহ বলছেন ফা ইননা মা আল উসরি উসরা ইননা মা উসরি উসরা বন্ধুরে সকল কষ্টের পরে সুখ অবশ্যই আছে সকল কষ্টের পরে সুখ আছে অবশ্যই সুখের জন্য আপনি অপেক্ষা করেন আবার বিশ্বনবীকে নিয়ে উপর দিকে যাওয়া সালাম দিয়ে বললেন প্রহরীরা দরজা খুলে দাও প্রথম আসমানের প্রহরীরা বলছেন জিবরিলে আমিন বেয়াদবি মাফ করবেন দরজা খুলে দেওয়া যাবে না গেট খুলে দেওয়া যাবে না কেন খুলে দেওয়া যাবে না আপনি জানেন না আল্লাহ তাআলা দুনিয়া যেই দিন তৈরি করেছেন প্রথম আসমান যেই দিন বানিয়েছেন ওই দিন থেকে প্রথম আসমানের দরজা থেকে নিয়া একবারে আল্লাহ রব্বুল জালাল যেই চেয়ারে বসেন আরস পর্যন্ত والله লাল গালিচা বিছায়া ডিজাইন করে ডেকোরেশন করে অর্নামেন্টস দেয়া সুন্দর করে রাস্তাগুলাকে সুন্দর করে রেখে দিয়েছেন জান্নাতুল ফিরদাউস থেকে সাদা কাঁচা ফুল এনে সিটাইয়া দিয়েছেন সালাম থেকে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল মিশকে আম্বর এনে রেখে দিয়েছেন ওই রাস্তা ওই দরজা খুলে দেওয়া যাবে না এই দরজা দিয়ে একজন যাবেন তিনি হলেন বিশ্বনবী আল্লাহু আকবার ওয়ারাফায়না আলাইকা যিকুর করাক বুঝাচ্ছি সম্মান কার নাম জিবরাইল আমিন বলছেন প্রহরীরা শোনো যে নবীর কথা তোমরা বলছো যেই বিশ্বনবীর কথা তোমরা সম্মান দিয়েছেন এই বিশ্বনবী এই মুহূর্তে আমার সাথে আছেন তোমরা দরজা খুলে দা বিশ্ব বিশ্বনবী দরজা খোলা হলো ঢুকলেন ঢুকার পর বিশ্বনবী মুসকে মুস্কি হাসতেছেন তার চেহারা হাসলে টুল পড়ে যায় ওই জায়গা লাল হয়ে যায় লম্বা কপালটা ঘামট হয়ে যায় এবার বিশ্বনবী হাসতে শুরু করলেন জিব্রাইল আমিন বলছিলেন ইয়া রাসূলুল্লাহ হয়েছে এবার জিব্রাইল বললেন জিব্রাইল কি বলছেন বলেন আমি এই জন্য আসছি আল্লাহ আমাকে এত সম্মান দিবেন এত ভালোবাসবেন জানি না আমি প্রথম আসমানে এসে দেখলাম যত জায়গায় আল্লাহর না তত জায়গায় আমি বিশ্ব নবীর আমার এই জন্য আনন্দ লাগতেছে আজকে আল্লাহ আমাকে তো সম্মান দিয়েছে আর যত ডেকোরেশন করেছে ডিজাইন করেছে সকল ডিজাইনের এক আল্লাহর নাম অপর পার্শে আমি বিশ্বনবীর বিশ্বনবী মধ্যখানের ঘটনা বোঝাতে চাই না উপরে উঠতে লাগলেন সকল আসমান পার হয়ে চলে গেলেন আল্লাহ রসুল সাল্লু আলহিসালাম এবার জন্নতুল ফির পৌঁছে গেলেন জান্নাতুল ফিরদৌসে পৌঁছে এবার নবীজি শুনেন কে যেন কোরআন তেলাওয়াত করতেছে সুবহানাল্লাহ বলবেন জিবরিল আমিন জিজ্ঞেস করলেন জিবরিল আমিন কে বিশ্ব জিজ্ঞেস করলেন জিবরাইল বলব আমি আসার আগে জান্নাতে কেউ আসে নাই বলো এই জায়গায় কোরআন তেলাওয়াত করে কে জিবরাইল জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি দেখেন কে তেলাওয়াত করতেছে তেলাওয়াত শুনেন নবীজি কান পেতে তেলাওয়াত শুনলেন সাহাবীর নাম হারিস ইবনে اخرج النسائي من طريق الزهري نور عروه عائشه رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنه فسمعت قراءه فقلت من هذا فقيل هانسه بن نعمان فقال رسول الله صلى الله عليه وسلم كذلكم البر وكان بر بامه اما من جبريل امين كبشن بن جبرائيل وطهاري بن نومان امار غريب صحابي شتمانوش ক্ষেতখামার করে তার তেলাওয়াত কেমনে জান্নাতে আসুরব চিমলামীর জবাব দুনিয়ার সুরল্লাহি হারি সা ইবদেন রহমান গত কল্লজনীতে মায়ের হিদমাত করেছে মাতার তার হিদমাতির উপরে সন্তুষ্ট হয় আল্লাহর দরবারে দুইটা হাত উঠে দোয়া করেছেন আল্লাহ তা তার দোয়াকে কবুল করেনি হারিসা দনিয়ায় জিন্দা থাকা অবস্থায় তার কোরানের তেলাওয়াত কে জান্নাতে পৌঁছে দিয়েছেন কনসোবাহান আল্লাহ আমার বন্ধুগান বিশ্বনবী আরো সামনে গেলেন জিবরিলামিনকে বলছেন বলো আবু বকর বাড়ি কোনটা আমার আর বাড়ি কোনটা সব দেখলেন হঠাৎ করে শুনেন জান্নাতের ভিতরে কে হেঁটে যায় এবার বলছেন জিবরাইল তুমি বলো জান্নাতের ভিতরে কে হেঁটে যায় আমি আসার আগে কে কেউ এসেছে জিবরিল আমিন বলছেন রাসূলুল্লাহ আপনি ট্রাই করেন আপনি ফলো করেন কে হেঁটে যায় আপনি লক্ষ্য করেন জিব্রিল আমিনকে বিশ্বনবী কথা বলবার পরে নবীজি লক্ষ্য করে দেখেন সে আর রসুলের কালো সাহাবি হজরতে বেলালের পায়ের আওয়াজ শোনা যায় বিশ্বী চিৎকার করে বলছেন যে আমি আসার এই জায়গায় কাট কেমনে বেলালের পায়ের আওয়াজ আসল জিবিলি আমিন জবাব দিচ্ছেন বেলাল আল্লাহর কাছে দোয়া করে চাল্লা থালাপ এই দুনিয়ার যেই নবীর জন্য এত কষ্ট করেছি এই নবীকে কোথাও যেন একা একা যেতে না হয় আমাকে নিয়ে যেতে যেন পারে জান্নাতে যদি আমাকে যেন নিয়ে যায় কোথাও গেলে যেন আমাকে না রেখে যায় আল্লাহ বেলালের দোয়াকে এত কবুল করেছেন ইথিওপিয়া যারা বাড়ি নাকের সেন্টার ঠিক নাই ঠোঁট মোটা ফাড়া ইতিউপিয়া যার বাড়ির চোখগুলো ছোট ছোট কালো মানুষ এমন একটা লোক আল্লাহ এতটুকু টুকুন বেসে ফেলেছেন দুনিয়ার জমিনে জিন্দা কিন্তু আল্লাহ তার পায়ের হাঁটার আওয়াজকে কোট করে রেকর্ড করে জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন উঠতে লাগলেন উপরে উঠতে উঠতে চলে গেলেন সিদরাতুল মন সিদরাতুল সিদ্রাতুল যাওয়ার পরে আমার নবী এবার গেলেন একবারে গিয়ে দেখেন বড়ই গাছ কুল গাছ শেষ শেষ ওই জায়গায় যাওয়ার পর দেখেন বড়ই ধরে আছে এক একটা বড়ই মটকার মতো বড় বড় আর এক একটা পাতা হাতির কানের মতো মোটা মোটা আমার বন্ধুগণ বিশ্বরূপে ওই জায়গায় গেত তো জুড়ে হাসতেছেন যেন তার সামনের দাঁত বের হয়ে যায় জুবি আমিন বলছেন আল্লাহি আবার হাসেন কেন বিশ্বনাই বলছেন যে হাসি এই জন্য ওখানে আইসা দেখি এত কম দেখলাম বিল্ডিং আল্লাহ তৈরি করেছেন জান্নাতের গেট তৈরি করেছেন আমার নাম দেয়া আর সিদ্ধ্রাতুল মন্তায় এসে দেখি বড়ই গাছের পাতায় পাথায় আমার নাম লিখে দিয়েছেন হট মার বড় ফাইনাল বন্ধু তোমাকে তো সম্মান দিয়েছি আমি সম্মান দিয়েছেন কে কথা বলেন কে দিয়েছেন এত গোলা বিশ্বদমী দেখলেন সংক্ষেপ করে করে বলছি বিশ্বনবী এত কিছু দেখবার পরে এবার সব কিছু ঘুরে ঘুরে দেখলেন যত জায়গায় আল্লাহর নাম অত জায়গায় বিশ্বনবীর নাম ডিজাইন করা জান্নাতের গেইটে বিশ্বনবীর নাম লাইটের মধ্যে রাসূলের নাম সব দেখবার পরে এবার হঠাৎ করে জিব্রাইল বলছেন রসুল রাসূলুল্লাহ আপনি এখানে দাঁড়ান বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন জিব্রাইল বলছেন পয়গম্বর আরবী আমার কাছে পাসপোর্ট আছে আমার কাছে বিচা আছে সব ঠিক আছে কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার পারমিশন আমার নাই রোড পারমিট নাই আমি যেতে পারবো না এর সুলাল্লাহ ওখান থেকে আপনি একা একা যাবেন আমি এখানে থেকে গেলাম বিশ্ব নবী ডেকে ডেকে বলছেন জিবরাইল ঘর থেকে তুমি ঘুম থেকে اٹھাই আমাকে নিয়ে এসেছো ওই জায়গায় তুমি আমাকে একা ফেলে দিয়ে চলে যেও না আমাকে কম্পকে সাথে করে নিয়ে যাও আমিন জিভিলাম বলছি আপনাকে যেখানে দাঁড় করিয়ে রেখে দিয়েছি ওই জায়গা থেকে যেই রাস্তা আর সে পর্যন্ত গিয়েছে ওই রাস্তাটা আল্লাহ পাক নিজের কুদরতের হাতে তৈরি করে নিজের হাতে ফিটিং করে দিয়েছেন ওই জায়গায় আমি যেতে পারবো না ওই রাস্তা দিয়ে যাবেন কেবলমাত্র আপনি আল্লাহ ওরা কাজে কর এবার নবীজি দাঁড়িয়ে আছেন আমিন চলে আসলেন আপনারা ভালো করে জেনে থাকবেন মানুষ যখন একা হয় মানুষের দিলের ভিতরের কষ্টগুলা মনে পড়ে পিছনের লাইফের কথাগুলো মনে পড়ে ধনী মানুষ যখন গরিব থেকে ধনী হয় আর একা কখনো হয়ে যায় তখন তার পিছনের লাইফের কথা মনে হলে তার কষ্ট লাগে ব্যথা লাগে আমার বন্ধুগণ বিশ্বনবীর মনে পড়ে গেল খাদিদার কথা আহারে যদি খাদিদা বেঁচে থাকতো আমার এত সম্মান দেখত আমার চাচা বেঁচে চা বেঁচে থাকলে দেখতেন এত সম্মান আজকে আমি আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছি ওরা ফানা এলাকা শিক্ষক আমি একটু পরেই আল্লাহর সঙ্গে দেখা করব। আমার বন্ধুগণ হঠাৎ চুপ পড়েছে পায়ের দিকে বিশ্ব পায়ের দিকে দেখায় দেখে পায়ের জুতাগুলা গুলা রক্ত লেগে আছে জামাগুলোও গুলাও তাইফের মানুষের নির্যাতনের কথা নবীর মনে পড়ে গেল আহারে আমি আজকে কত সম্মান পাচ্ছি কোথার থেকে কোথায় আসছি আমার সঙ্গে তাইফের মানুষ কি ব্যবহার করেছে সব নবীজির মনে পড়ে গিয়েছে হঠাৎ আমার নবীর মনে পড়লো হারে এই নিয়ে কেমনে আমি এই কার্পেটের ভিতর উপরে উঠব আর এই নিয়ে কেমনে আর সে যাব কারণ মনে পড়ে গেল মোশাকালি মোল্লার কথা মুসা আল্লাহর সঙ্গে দেখা করার জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন আল্লাহ বলেছেন মোসারে এটা পবিত্র উপত্যকা এটা সম্মানী জায়গা জুতা নিয়ে আসা যাবে না স্যান্ডেল নিয়ে আসা যাবে না জুতা খোলো স্যান্ডেল খুলে তুমি উঠো আমার নবীর মনে পড়ে গেল মুসা আল্লাহ জুতা নিয়ে ওই জায়গায় যেতে দিলেন না আর আমি কেমনে জুতা নিয়ে আর মহাল্লায় যাব বিশ্বনবী জুতা আমবার খুলে রেখে দিয়েছেন এমন সময় আওয়াজ আসছে আওয়াজ আসল কুদরত থেকে আওয়াজ আসল আগো বিশ্বনবী আপনি জুতা খুলবেন না আপনার পায়ের জুতা আপনি পায়ে দেন আপনার পায়ের জুতা ছাড়া হতে পারে জামা ছাড়া হতে পারে আপনি আপনার জুতা অববারক নিয়ে আপনি আর সে মোহল্লায় আসবে আপনার জুতার নিচে যে দলিকোনা গোলা রয়েছে আমি আল্লাহ এই দলিকোনার দ্বারা আমার আর সে আজিমকে সম্মানিত করতে চাই আল্লাহ একেবার বন্ধু শুধু তোমার সম্মান দেই নাই জুতার সম্মান দিয়েছি ওরা জিকর কথা কি বুঝতে পারতেছেন আমার আমি শুধু বারোটা হয়ে গেছে থাক এখানে কথাগুলো শুনেন আল্লম্ব করবো না আমার বন্ধুগণ এবার আসলে ফাকসুল ইসলাম চলে গেলেন আরসিমু আল্লা আল্লাহর সামনে বসছেন সামনে বলতে কেমন সামনে জানেন এই যে আপনারা যেমন বসছেন এমন না আরও কাছাকাছি আল্লাহ বলছেন ফ্কা বকা সাইনি তিনটা ব্যাখ্যা সালাফির একটা ব্যাখ্যা দেন সাহাফি একটা ব্যাখ্যা দেন আমি আজম আজনা সাহিদের একটা ব্যাখ্যা নিচ্ছি হায়রাতুল ফিখে ইমাম সাহাফি আলাদা ব্যাখ্যা দিয়েছেন এটার অর্থ এটা নয় আল্লাহ বলছেন ফকাও বাইনি ও আদে ধনুক দনুক বাঁকা করলে যত কাছাকাছি আসে বিশ্বনবী এবং আল্লাহ সামনা সামনি এমন কথা বলেছেন সয়াদ আল্লাহ বলেন সম্মান কমছে না বসছে সামনা সামনি বসছেন নবীজি এখন সরাসরি দেখতেছেন আল্লাহ বিশ্বনবীকে সরাসরি দেখতেছেন কত কথা কত কিছু মনে পড়তেছে বন্ধুর সাথে বন্ধুর দেখা যার সাথে প্রেম তার সাথে সরাসরি দেখা দেখা রসুল নিচের দিকে তাকাচ্ছেন আল্লাহ কিছু বলতেছেন না হঠাৎ করে আল্লাহ রবুল ইজতুল জালাল বলছেন বন্ধু আমার দিকে তাকাচ্ছ না কোনো কথাও বলছ না আমার বাড়িতে আসছ কষ্ট পাচ্ছ ব্যথা হয়েছে কষ্ট হয়েছে নাকি আমার এখানে আসতে তোমার লজ্জা হয়েছিল আমাকে একটু বলো না কি হয়েছে আসলে পাক কিছু বলতে চাচ্ছেন না আল্লাহ পাক যে তোর জালাল বলছেন বন্ধু একটা কথা জিজ্ঞাসা করতে পারি বিশ্বরাই বলছেন হ্যাঁ অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন আল্লাহ বলছেন বন্ধু আমার বাড়িতে যে আসছো কই মক্কা কই সিদ্দরাতুল মুনতাহা কই বাইতুল মুকাদ্দাস এখন আর সে আজিম বলো বন্ধু বন্ধুর বাড়িতে গেলে গিফট নে উপহার উপর হাত দিয়ে তোহফা কত কিছু নিয়ে যায় তুমি যে আসলে এত দূরে আমি এত প্রেমিক তোমার বন্ধু তুমি জানো না আমি আল্লাহ তোমাকে এত ভালোবাসি তোমাকে বলছি তুমি ছাড়া আমার ভাল লাগে না ও বন্ধু শোনো আমি আল্লাহ আসমান বানাইছি কোন বলে জমিন বানাইছি কোন বলে আরস কুরসি জান্নাত সব বানাইছি কোন বলে আর বন্ধু তোমাকে বানাইছি আমার হাত দিয়ে

কম্বলের নিচ থেকে বের হও খাদে যাকে রাখো ও ঘুমাই আছে ঘুমাইতে দাও আমি আল্লাহর আর ভাল লাগে না তোমার দরজায় হাজির হয়ে গেছি কিছু কথা বলতে চাই কথা আমি তো সেই র তোমার সাথে কথা বলার জন্য পাগল হয়ে ওখানে যাই আর আজকে আমার বাড়িতে আসছো কথা বলতেছো না কেন কি আনছো কব চিপস পটেটো বিস্কিট না মিষ্টি আসলে পাক বলছেন আল্লাহ তালা আমি বলছি বাইহাকির রেওয়ায় মনে রাখবেন প্রশ্লিক বাঘ বলছেন আল্লাহ তা কি মনে করছেন আপনি আমাকে আমি কি একবারে বুকা আপনি আমাকে হিকমত দিয়েছেন আমি বুখা না অবশ্যই হাত দিয়ে নিয়ে এসেছি কি আসছো দেও আমাকে কিছু হাতিয়া দাও আমার বলছেন আল্লাহ দিয়ে না তা ভাইয়া আল্লাহ যত সালাম যত সালাম যত পবিত্রতা সব আজকে আপনাকে আমি উৎসর্গ করে দিলাম হাদিয়া করে দিলাম সোমান আল্লাহ আল্লাহ খুশি না বেজার কথা বলছেন না কেন খুশি আল্লাহ বলছেন বন্ধু আমি মহা খুশি সব আমার জন্য সালাম আলাইকা আইয়ো নবী ইউয়া নবীনা সালাম আলাইকা আইয়ো সালাম আমার পক্ষ থেকে রসুল সালাম গ্রহণ করেন সোমান আল্লাহ বলেন ওরা আল্লাহ নিজে সালাম দিচ্ছেন নবীজি সালাম পাওয়ার পরে জবাব দেওয়ার কথা না কথা বলছেন না কেন আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে আমি রেখে দিব এক কয়েক মিনিট না না কত শোনেন না এমনি লাস্টে এসেছে আমি আসছি এখানে কথা বলার জন্য ওই যে দোয়া নিচ্ছি আপনাদের কাছ থেকে বাইরে অনেক কষ্ট দিয়েছি কতবার যে টেলিফোন করেছেন কত কিছু বলেছি শোনেন যে কথা বলতে চাই সালাম দিয়েছেন কে সবাই বলতে হবে উত্তর দিবেন তো বিশ্বনবী উত্তর না দিয়া ছিলেন এদিকে হাজর ডাইন দিকে হয়ে গেছে কথা বলতেছেন আল্লাহ বলছেন বন্ধু কি হইল অভিমান করেছ সালাম দিলাম জবাব দিচ্ছ না কেন আমার নবী দাঁড়িয়ে গেছেন চোখের পানি ছেড়া দিয়েছেন আর ডাক আল্লাহ আমি কেমনি আপনার সালামের জবাব দিব আমাকে আপনি এত সম্মান দিয়েছেন আপনার বাড়িতে এনেছেন আপনার সামনে বসিয়েছেন সব ঠিক আছে এত কথা জিজ্ঞাসা করছেন আমি ততক্ষণ পর্যন্ত সালামের জবাব দিতে পারি না একটা বারো আপনি আমার গুণাগার উন্মতের কথা জিজ্ঞাসা করলেন না আমার গুণাগার উন্মতের কথা আপনি জিজ্ঞাসা করছেন না আমি আপনার সালামের জবাব দিতে পারি না আমার গোনাগার উন্মতের কথা আপনি একবার বললেন না যার জন্য তাই ফেরত দিচ্ছে যার জন্য এত কষ্ট করছে আপনি তাদের কথা জিজ্ঞাসা কেন করলেন না আমি জানতে চাই তোমার নবী আরশা আজিমে গিয়েও তোমাকে বইলে যায় নাই আর তুমি কেমনে রসুলের পাককে ঘুমের সময় বইলে যাও কেমনে তুমি ঘুম থেকে উঠে বইলে যাও কেমনে তুমি সেই রসুলকে চিন্তা করো না কেন তুমি সে রসুলকে অ্যানালাইজ করো না গবেষণা করো না আমার বন্ধুগণ আল্লাহ বলছেন বন্ধু থেকে আমি কি করলে তুমি খুশি আল্লাহ আমি সালামের উত্তর দিব তখন যখন আপনি আমার উন্মত্রে সালাম দিবেন না আমি সোমান উন্মত্রে সালাম দিব আনছি তোমাকে একা আরে কুটি কুটি পাবলিক সালাম দিই আল্লাহ আপনি কেমনে দিবেন আপনি জানেন সালামের উত্তর না দিলে আমি কিন্তু আপনার জবাব দিব না বন্ধু তো বন্ধুর সঙ্গে রাগ করলে যেভাবেই হোক রাগ তো হয় কথা বলছেন না কেন আমাদের দেশের বন্ধু না আমাদের দেশের বন্ধু তো খায়া দেওয়ার সময় সুরি ঠিক না বন্ধুত্ব করে দোকানে থাকে আর রাত্রে যাওয়ার সময় কই কেশবাস কথা বলছেন না কেন এই হচ্ছে আমাদের কোয়ালিটি কন্ডিশন বা সিস্টেম আমার বন্ধুগান এক পর্যায়ে আল্লাহর কাছে রসিল পাক বলছেন রসুল আল্লাহ আপনাকে বলছি আমি কি করতে হবে বলে রসুল বলছেন আপনি আমার মতকে সালাম দেন আল্লাহ বলছেন তাহলে সবাইকে সালাম দিলাম নেন সবার জন্য সালাম রসুল বলছেন কি সালাম দিলেন দিলাম তো খাল্লাইটা হবে না আমার যেভাবে সামনা সামনে দিছেন। আমার উন্মুত্রে সামনাসামনি বলেন না কি পাওয়া কি সম্মান কি তাইলে কি আমি সালাম দেওয়ার জন্য এখন বাড়ি বাড়ি যাবো একদিন কটালপুর একদিন বাজার একদিন ভেঞ্চুগঞ্জ ঘরে ঘরে কি সালাম দিব কেমনে দিবেন আপনি জানি না কিন্তু সালাম সরাসরি দিতে হবে নচেত সালামের জবাব আপনাকে দিব না বিপদ আল্লাহ বলছেন বন্ধু কি করা যায় আপনি বলেন সমাধানটা আপনি বের করেন আল্লাহ বলছেন কথা দিলাম তোমার যখন যাবে ওই জান্নাতে আমি আল্লাহ দারুস সালামের গেটে থাকবো দাঁড়াইয়া আর তোমার উম্মত থাকবে বসা চেয়ারে এক একটা চেয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঠা এই চেয়ারে বসে থাকবে তোমার উম্মত আমি আল্লাহ তাআভা দালায়া 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 তোমার উম্মতকে সালামের ওয়াদা দিলেন সুবহানাল্লাহ পড়ে কথা ঠিক বলছেন আর আপনি কোনো কথা মিথ্যা বলেন না বিশ্বাস হইতেছে আপনি সালাম দিবেন ওলা ওয়ালাকিল ইয়াতমা ইন কালবি কিন্তু আমার দিলে মুতমাইন হচ্ছে না প্রশান্তি পাচ্ছি না একটা একটা দলিল লাগবে প্রমাণ লাগবে লিখিত প্রমাণ লাগবে কি লাগবে লিখিত প্রমাণ কেন চুক্তি করতেছেন আপনি সালাম দিবেন একটা প্রবন্ধ লাগবে না রসুল বলছেন রসুলকে আল্লাহ বলছেন তুমি কি আমার কথা বিশ্বাস করো না বিশ্বাস তো করি কিন্তু ওলা কেললি এত মাইন না কালবি। দিলে তো প্রশান্তি পাচ্ছি না তাইলে কি করা লাগবে কই কি তো লাগবে আল্লাহ বললেন লিখিত দিলাম ওয়াদা দিলাম সব ঠিক কোরানের আয়াত নাজিল করে আল্লাহ বললেন তাই তুম ইয়ও মায়েল সালা আল্লাহ এবার জানাইয়া দিলেন বন্ধুরে জান্নাতি যখন মোলাকাত হবে তোমার অন্মতের সঙ্গে ওরা থাকবে বসার আমি আল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া সালামের ওয়াদা দিলাম কনসুভ হান আল্লাহ এবার আসলে পাক সালামের জবাব দিলেন সবার প্রতি আল্লাহ সালাম আলাইনা ও আলা ইবাদিল্লাহ সালহী সবার প্রতি সালাম এখন কথাবার্তা শুরু হয়েছে ব্যক্তিগত কথা আমার বন্ধুগণ রসুলের সাথে গোপন কিছু কথা বন্ধু দেখেন বন্ধুর সাথে কথা বলে চায়ের দোকানে বসে বন্ধু ওই যে কালকে বলছিলাম না ওই কথাটা মনে আছে কেউ বুঝে না ওরা দুইজন বুঝে ঠিক বললাম না তো আল্লাহ তার রসুলের সঙ্গে এভাবে গোপনে গোপনে ইশারা ইশারা কথা বলতেছেন তহা ইয়াসিন কাফা আইন সাদ এভাবে কথা বলতেছেন গোপনে গোপনে কেউ বুঝতেছে না আমার বন্ধুগণ এভাবে কথা চলতে আছে চলতে আছে আল্লাহর সাথে এখানে এগারোটা কথা বলা হয়েছে দুটা কথা হচ্ছে দুরুদ নিয়া দুটা কথা হচ্ছে দুরুদ নিয়া আর একটা কথা হচ্ছে কেয়ামতের ময়দানে কারো আমল নামা যদি একটা কম হয় অথবা সমান সমান হয় কথা বুঝতেছেন কারা আমল নামা যদি একটা নেক কম হয় অথবা সমান সমান এই বেচারার কী অবস্থা ওগুলো নিয়ে কথা বলা হচ্ছে আসুন আমরা কথা সামনের দিকে নিচ্ছি না এখানে রেখে দিচ্ছি কারণ রসুলে পাক আল্লাহর সঙ্গে আছেন এখানে কথাবার্তা বলেন আমরা আমাদের বাড়িতে চলে যাই ঠিক আছে না থাক সব বারোটা হয়ে গেছে আর আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া থাকলো রসুলে পাক এখন আছেন কোথায় কথা বলছেন কিছু বলেন না কষ্ট পাই কোথায় আছেন আর আমরা যে ওয়াশ করতেছি এই মুহূর্তে কোথায় আছে আর সে আসবে না ওই যে ওয়াশ করলাম এতক্ষণ কোথায় রাখছে কথা বলেন না দেখা করতে গেছেন কোথায় আর সে এখানে থাকো আল্লাহর সঙ্গে কথাবার্তা অনেক অনেকদিন পরে গেছেন কষ্ট পাইয়া গেছেন বউ নাই মা নাই বাপ নাই ছেলে নাই এরপরে কেউ নাই এত কষ্ট পাই উপরে গেছেন বন্ধুর সঙ্গে কিছু কথা বলেন আমরা বাড়িতে চলে যাই ওনারা নামাইবার দরকার নেই থাকুক দরকার নাই কারণ একটা হয়েছে আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি আর না হয় এই টাইমে তো বসার কথা না আপনারা অনেক রাত্রে হয়েছে আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া থাকবে এখানে আলোচনা থাকুক কারণ এখান থেকে ব্যাগ করার আলোচনা অনেক লম্বা আসবেন শুধু শুধু আসবেন না আপনারা তো শুধু জানেন রসুল সালাদ নিয়ে আসছেন নামাজ নিয়ে আসছেন নামাজ নামাজ করতে করতেই মরলেন বাকি কোনো কথা মিল নেই বাকি কোনো কথাই আমরা জানি না সুতরাং আর কথার দরকার নাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো কটালপুরের জন্য বিশেষ করে আলামিন এই টাইটেল মাদ্রাসার জন্য আপনারা দিল খুলে দোয়া করবেন মাদ্রাসার জন্য দোয়া করবেন খায়ের খাঁ হবেন দান খায়রাত করবেন সাদাকা করবেন পারবেন তো ইনশাল্লাহ